দুনিয়া বে আজব চিজ কবি সব হে কবি শাম, এক চশমে জাদান গা ফেলা দা শাহে না বাসি, শাহে জকা না দা হে কোনা দা গা হে না বাসি, শায়জ কনা দাহি কোনা দা গাহে নবাসি। আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র পাবনা জেলা চাটমোহর থানা যুব সমাজের উদ্যোগে কুমারগাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে ওয়াস মাহফিলে উপস্থিত মোহতারম মুকাররম সাহেব সদর সভাপতি সাহেব, জনাব মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান বিলচলন ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু লানা ফি হায়াতে, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে কুল্লিয়া সিয়াতে কুল্লিয়া দান করেন, সকলে বলি আমিন, আরও জোরে বলি আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, জাতীয় সংসদ সদস্য। বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, আলোচনা করেছেন রেজাউল করিম বুলবুল, বি অনার্স এম এ ইসলামের ইতিহাস এডওয়ার্ড কলেজ পাবনা, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানেরা, সেনেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ একান্ত আপনজনেরা, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া জবানে কালিমাত শুকরি আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজকে ফারেক করে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সে মালিকের দ জবানে কালিমাত শুকরি আদায় করি, মোহাব্বত জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মহান নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের সাইতে মেলায় মানুষ বেশি, এই হলো পাবনার মানুষের হালত। সরকার এমনি পাগলাগার পাবনায় দেয় নাই, এর অনেক হাকিকত আছে, ঠিক না? বাজার মেলা উত্তম জায়গা না মসজিদ? পৃথিবীর উত্তম জায়গা কোথায়? মসজিদ। আর নিম্ন স্থান হলো কোথায়? বাজার। সে বাজারে মানুষ বিকাল থেকে রাত দশটা পর্যন্ত থাকে। এই মেলায় কোনো নবী রসুলগণ যান নাই, তার উম্মতেরাও যাইতে পারে না? উম্মত যদি নিজেকে দাবি করেন আর যদি বলেন না আমরা নমরূদ ফেরাউনের উত্তরসূরি, তাহলে আপনি যান মেহরবানি করে। আমি পায়ে হাত দিয়ে বলছি, যারা বাইরে এখনও মেলায় আছেন এসে বসে যান, কারো বাবার কথা এখানে হবে না, কোরআনের কথা হবে, কারণ কোরআনের কথা প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইন আপনার আমার জন্য হেদায়াত। তিবিয়ান আল লিকুল্লি শাই, আল্লাহ পাক কোরআনে সব কিছু নাজিল করেছে, সব কিছু সমস্যার সমাধান দিয়েছে, কোনো কিছু বাদ দেয় নাই। ওয়াহুদাও এ কিতাব হেদায়তের কিতাব, ও রহমতাও এ কিতাব রহমতের কিতাব, অবশ্যলিল মুসলিমিন, অবশ্য আমাদের মুসলমান হতে হবে যদি হেদায়ত পেতে চাই, রহমত পেতে চাই। এখন বলবেন হুজুর সারা পৃথিবীতে মানুষ মার খাইতেছে, রহমত আসতেছে না কেন? আমরা তো এখনও মুসলমান হতে পারিনি, রহমত আসবে কিভাবে? নবী রাসূলটা বিপদে পড়েছিল, সাহায্য চেয়েছিল কার কাছে? আল্লাহ সাহায্য পাঠান নাই, কথা কর না, পাঠান নাই। ইনুস নবী মাছের পেটে, সেখানে সেজদা দিতে আল্লাহকে ভোলে নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস জালিমিন, হে আল্লাহ আমি জুলুম করেছি, আমি জালেম, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আল্লাহ বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন, আমি আল্লাহ আপনাকে মুমিন হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন না,
আমি আল্লাহ আপনাকে উদ্ধার করলাম, চল্লিশ দিন পর মাসের ভেদ থেকে ইনিস নবীকে বাঁচাইছেন কে? সবাই বলেন না কেন? ফেরাউন মুসা নবীকে যখন ধাবা করলেন নীলনদ দিয়ে, মুসা নবী লাঠির আঘাত করলেন, নীলনদের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, মুসা নবী পার হয়ে চলে গেলেন, আল্লাহ পাক ওই রাস্তাকে বন্ধ করে দিয়ে ফেরাউন নামের বেঈমানকে চিরদিনের জন্য পানিতে চুবাইয়া ডুবাইয়া খতম করলেন, তার লাশটা আজও পর্যন্ত আছে। আল্লাহ এখান থেকেও শিক্ষা দিলেন মুসলমান কীভাবে সাহায্য আল্লাহর কাছে চায়, আল্লাহ কীভাবে তাদেরকে সাহায্য করে। ও পাবনার মুসলমান, যদি মুসলমান আমরা হয়ে থাকি, যদি আল্লাহর কাছে সাহায্য ঠিক মতো চাইতে পারি, আল্লাহর কসম সাহায্য চাইতে দেরি, সাহায্য আসতে দেরি হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। জোরে কর না, চিল্লে বলেন আমিন। মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন, দুই হাত সোজা করে দেখান, নারাই তাকবীর। হয়নি আওয়াজ তো হয় না, এই আওয়াজ হবে না, নারাই তাকবীর। আল কোরআনের আলো, একটু তাকবীরটা জোরে দিবেন, ওরা মনে করুক ওয়া শুরু হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আজকে কোরআন আছে যেখানে সেখানেই বিপদ, অথচ কোরআন যেখানে নিরাপদ সেখানে কথা বলে না। যাদের সিনায় কোরআন তাদের কাছে সাধারণ মানুষও নিরাপদ, এরা কারো ক্ষতি করে না। ভাইরা আমার, কোরআন যেখানে নিরাপদ মানুষ সেখানে, কিন্তু আজকে কোরআনের দল করলে, কোরআনের আইন মানলে ঘরে থাকা যায় না, মিথ্যা মামলা দিয়ে জেলখানার আসামি বানায় দেয়। আল্লাহর দল করবেন, রসুলের দল করবেন, আপনার বিরুদ্ধে মামলা লাগায় দেয়। ইয়া সুদ্দুনাঙ্কা সুদুদা, মুনাফেক যারা তারা কোরআনওয়ালাদের বিরুদ্ধে তিনটা কাজ করে, এক নম্বরে গুম করে, দুই নম্বরে খুন করে, তিন নম্বরে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকায়। সুরা আঙ্কাবুতের 68 নম্বর আয়াত, ভালো করে কাল লাগান। আংফুসাহুম ইলা মাউতিহা ও আংতুম ফিহা বুয়ুতা ফিহিন্নার, এরা জাহান্নামে যাবে, এরা দলগত ভারী। 2022 সালে কোনো দল মাথা ছাড়া দিয়ে কথা বলতে পারে না, ওদের সামনে কথা বলছেন না ঠিক, কি আগামীকাল বলবেন না? আজকে ঠিক বললে কেউ মামলা দেবে? ওয়াংতুম ফিহিন্নার, কারণ তারা জাহান্নামী, তারা জানে। আপনারা দেখেছেন একটি বিষয়, পুরা দুনিয়ার মানুষ কেঁদেছে, একজন মাওলানা সাহেবকে হ্যান্ডকাপ লাগাইয়া পুলিশ জেলখানায় নিয়ে গেছে, তার মা পরের দিনেই মারা গেছে। তার মা যখন মারা যাওয়ার আগে তার বাকি ছেলেদের বলে গেছে, আমার ছেলেটাকে আমি কষ্ট করে কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, আলেম বানাইছি, আমি ওই সন্তানের দ্বারা জানাজার নামাজ যেন পাই, ওই সন্তান যেন জানাজার নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ, ওই মা বাবার জীবন তো ধন্য যে সন্তান মা বাবার জানাজার নামাজের ইমামতি করে। কারণ আমার দোয়া, হুজুরের দোয়া, মুফতির দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু সন্তান যখন দোয়া করবে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর, সাথে সাথে দোয়াটা কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? ওয়াদা কার? আল্লাহ। জেল কর্তৃপক্ষ ওনাকে ঠিক আছে জানাজা করতে যাবে, কিন্তু হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, এই অবস্থায় যায় না, যায় নামাজে এসে খাড়াইছে মায়ের জানাজার নামাজের জন্য। ও পাষাণেরা, নিষ্ঠুরেরা, কত গুন্ডা চোর বদমাশ ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়, কত আসামি জেলখানায় নারী নিয়ে আমোদ ফুর্তি করে, আর কোরআনের সৈনিককে তোমরা ডান্ডা বেরি পড়াইয়া মায়ের জানাজার নামাজে দাঁড় করাইছো। এই আল্লাহ আর হাজারি আল্লাহ কিন্তু সহ্য করবে না। ইন্নাবাদু শারাব্বিকালা শাদীদ ইন্নাহু ইবদি ওয়া ইউঈদ, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
উনি যখন ডান্ডা বেড়ি হ্যান্ডকাপ অবস্থায় নামাজে দাঁড়াইছেন, জানাজার নামাজে, সারা দুনিয়ার মানুষ এটা দেখে কেঁদেছে। পাষাণেরা তারা একটু দয়া নাই, মায়া নাই, মায়ের জানাজার নামাজে সন্তান দাঁড়াইছে, হাতে হ্যান্ডকাপটাও খুলে দেয় না, ডান্ডা বেড়িটাও খুলে দেয় না, কি মনে হয় অপরাধ করেছে? অথচ মিথ্যা গাড়ি পোড়া মামলা, গাড়ি পোড়া মামলা বুঝলেন? ঘরে ঘুমায় আছেন, গাড়ি পুড়ছে একজন, আপনার নামে অটো মামলা, এটা পাবনায় নাই, কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহর বান্দা মায়ের জানাজার নামাজে দাঁড়িয়ে আছেন, হাতে হ্যান্ডকাপ, একজন এসে বলে পুলিশ ভাই হ্যান্ডকাপটা খুলে দেন আমার ভাই, তাকবীর বাড়তে অসুবিধা হয়, বলে এটা আমাদের কিছু করণীয় না, এটা কারা কর্তৃপক্ষ আমাদের রুলস জারি করে দিয়েছে। ওরে ভাই আইন যেন সবার জন্য সমান হয়, অপরাধ করে কেউ ঘুরা ঘোরাবে, বিনা অপরাধ করে ডান্ডা বিড়ি কারো হাতে লাগবে পায়ে লাগবে, এটা দুনিয়ার মানুষ সহ্য করলেও আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। আরো জোরে বলেন, সূরা আলী ইমরানের 54 নম্বর আয়াত, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমাদের মক্কর চিন্তা ফিকির যেখান থেকে শেষ, ওই জায়গা থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু, কারণ তাকায়া দেখ যারা দুনিয়াতে মাস্তানি বাহাদুরি করেছে, আমি আল্লাহ তাদের তিলে 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 মৃত্যু দিয়েছি, এই দুনিয়াতে তাদের নামটা পর্যন্ত আজও কেউ নেয় না, কারণ ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। قل اللهم مالك الملك تعطي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। লাইনের 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ক্ষমতা দেই, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই, ওয়াতাংসিউল মুলকা মিম্মান তাশা, আবার কাউকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া সাংবাদিকের জুতা দিয়া জুতা পিটা করি, ঠিক না বে? ঠিক, জুতা পিটা হইছে কিনা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, কথা বলে না কেন? আমার বাংলাদেশের মানুষ সাবধান হও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী কেউ না, অধিক শক্তিশালী হলেন আমার আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িত মিনাল হাই ওয়া তারসুকু মান তাশা ও বিগাইরি হিসাব, আনতা রাব্বি লা ইলাহা গায়রুহু নবীও মুহাম্মদ মুস্তাফাহু, ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর ইশারা সারা আকাশের চন্দ্র সূর্য কিছু অধিত হয় না, যা কিছু হয় আমি আল্লাহর ইশারায় হয়, আমরা বিশ্বাস করি আল্লাহর ইশারায় বাংলাদেশেও এমন একটা সমাজ, এমন একটা জাতি, এমন একটা দল সামনে নেতৃত্ব দিবে, ওই দলটা হবে ইসলামের দল, কারণ ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোন দল প্রিয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ ভাই আল্লাহু আকবার বলতে পারেন না আপনারা? বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দল ইসলাম বাদ দিয়া অন্য কোনো দল করে
আমি আল্লাহর ধর্ম ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মকে সাপোর্ট করে, আমি আল্লাহর দল বাদ দিয়ে অন্য কোন দলের পিছনে দৌড়াই, এরা কেউ দামি না, এরা সবাই নির্ভর, আমি আল্লাহ অবশ্যই এদের ক্ষমা করব না। ওহ ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কেয়ামতের ময়দানে আখেরাতের দিনে এদের কঠিন শাস্তির ব্যবস্থা করব আমি আল্লাহ। কথাটা কে বলে দিলেন? কেয়ামতের ময়দানে মাস্তানি করা যাবে, দুনিয়াতে মাস্তানি করা যায়, লাফালাফি করা যায়, কত কিছু করা যায়, কেয়ামতের ময়দানে বন্ধু মাস্তানি করা যাবে না। ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের মাঠে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আইন চলবে কার? আরো জোরে বলেন, কার আইন চলবে? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে কেয়ামতের ময়দানে ডাক দেবো একা একা, আয় শেখ হাসিনা ওই দিন একা একা যাবে, খালেদা জিয়াও একা একা যাবে, আমি হুজুরকে একা একা ডাক দিবে, আল্লাহ বলবে আয় আয় কী করেছো হিসাব দিয়ে যাও, যত মানুষকে গরু পোড়া করছেন, যত মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছেন, যত মানুষের ইমান নিয়ে সিনেমিনে খেলেছেন, যত মার কান্না আজকে পৃথিবীতে দিয়েছে, এই কান্নার আওয়াজে হাজার হাজার বছর জাহান্নামে পড়ে থাকতে হবে, আল্লাহর জান্নাত কখনো যাওয়া যাবে না। আমরা সবাই আল্লাহর দল ইসলাম পালন করব তো ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। ইসলাম যারা পালন করে না তারা বোবা শয়তান, ইসলামের পক্ষে যারা কথা বলে না তারাও হলো বোবা শয়তান। কি শয়তান? আরো জোরে বলেন, যারা ইসলামের দল তালাশ করে, আল্লাহ বলে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ, যারা আমি আল্লাহকে তালাশ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের পথ দেখিয়ে দিই, আর ইসলামের পথ মানে জান্নাতের পথ, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সুবুল মানে পথ বা রাস্তা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালনা করি, তারা জান্নাতের রাস্তা পেয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচার, সবাই তাদের পায়ে লুটিয়ে পড়ে, একটা দল পায়ে লুটে পড়ে না, তারা হলো উলামায়ে কেরাম। ঠিক না বেঠি? দিনের পর দিন এত হামলা, এত মামলা, এরপরেও একটা দল, এরপরেও একটা দল ওদের কাছে মাথা নত করে না। আপনারা জানেন আজকে জামাতে ইসলামের আমিরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, আর বলেছিল ওই দলটা করা বাদ দেন, কোনো মামলা থাকবে না। উনি বলেছ কতজনকে রিমান্ডে নেবেন, কতজনকে ফাঁসিতে দিবেন, ফাঁসি দিতে দিতে তোমাদের রশি শেষ হয়ে যাবে, আল্লাহর দল কর্ণওয়ালা বান্দা কখনো শেষ হবে না। আল্লাহু আকবার, জোরে কো নারায়ে তাকবীর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য, ঠিক কিনা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ কয়, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ভয় দিয়া, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ক্ষুধা দিয়া, সম্পদ দিয়া, সন্তান দ্বারা। আজকে যারা ইসলামী দল করে এদের ভয় দেখায়, ঘরে থাকা হয় না, এদের সন্তানগুলোকে গুলি করে হত্যা করা হয়, এদের ঘর বাড়িগুলো পুড়ে ছারখার করা হয়, এদের সম্পদগুলোকে বিনষ্ট করা হয়, ঠিক না বেঠি? এরপরে এদের কোনো ভয় নাই, এরা যারা দিনের জন্য মারা যায় এদেরকে বলা হয় শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয়? বলেন আল্লাহু আকবার। আমিরকে বলা হলো কেন তুমি এই দল করো,
বলে যে এই দলে আল্লাহর সাহায্য আসে, সেই দলটাই তো আল্লাহর দল। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বলে কেমনে আল্লাহর সাহায্য আসবে? বলে দেখেন না, ইউসুফ নবীকে 10 ভাই কূপের মধ্যে ফালাইয়া দিয়েছে, 10 ভাইয়ের কাছে সাহায্য চায় নাই, সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই বনিয়ামিনদের হাতে, মিশরদের হাতে ইউসুফ নবীকে কূপ থেকে উঠাইছে। যদিও বাদশাহ আবু নসর বাদশাহ জুলাইখার স্বামীর জেলখানায় বন্দি করছে, যে জেলখানায় বন্দি হয়েছিল ইউসুফ নবী, আবার সেই রাষ্ট্রের মধ্যে খাদ্য মন্ত্রীর দায়িত্ব পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অবিশ্বাস করি যারা মিথ্যা মামলা হামলা আমাদের বিরুদ্ধে দেয়, ওরা একদিন আমাদের পায়ের তলে পড়িয়ে থাকবে, আল্লাহ সেই সিংহাসনের গদিতে মুসলমানদেরকেই বসাবে। মুসলমান সিংহাসনে বসুক, গদিতে বসুক, আমরা কি সবাই চাই? কারা কারা চাই? 2 হাত উঁচু করে দেখা মুসলমান, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। মুমিন যারা হয় সময় পাইলে জিকির করে, কার স্লোগান দেয় কার, আর যেগুলা বাটপার ভণ্ড প্রতারক, এরা কাজে কিছু বলতে পারে না, মিডিয়ার সামনে আবুল তাবুল কথা বলে, কয় বাংলাদেশের মানুষের এখন অভাব টাকা কম, এরা যেন কাঁঠাল দিয়া গরুর গোস্তর স্বাদ গ্রহণ করে। জোরে কন্না উজুবিল্লা, দেখছেন না? এটা কয় বার্গার খাওয়ার দরকার নাই, পিৎজা গরুর গোস্ত দিয়ে বানার দরকার নাই, কাঁঠাল দিয়ে বানান, কি দিয়া কথা কন না কে, কাঁঠাল দিয়া, কাঁঠাল দিয়া কথা বুঝছেন? 1000 টাকাও যদি গরুর গোস্ত কেজি লাগে, বাঙালি খাইবে? কথা বলেন না কেন? গরুর গোস্ত আমাদের রক্তে মিশে আছে, কথা বলে না? শ্বশুর বাড়ি যদি জামাই গিয়ে গরুর গোস্ত না খায়, চান্দি গরম, বৌরে কয় কথা কবি না, মাথা ভন ভন করতেছে, আমি নিজেও তাই, কথা বলে না কেন? শ্বশুরের কিছু থাক আর না থাক, গেলে খাওয়াইতে হবে জামাইকে, কারণ জামাই 14 গোষ্ঠীর বড়, ঠিক কিনা বলেন? জামাইরা কিন্তু খুশি, না আমাকে দলের রে। হ্যাঁ মুসলমান ইমানদার, মুনাফিকদের কত কথা, কয় কাঁঠাল দিয়া তোমরা বার্গা তৈরি করবো, পিসগা তৈরি করছো, কেনাকাটার মূল্য প্রাণ বর্ণগুলো হাতের আয়ত্তের মধ্যেই থাকবে। এখন তো আমাদের টাকাগুলো সব বিদেশে জমা হয়, বিদেশে, কারণ কোরআনের সমাজ নাই, এখনো বিচার নাই। কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, সব চোরদের বিচার হবে, কোরআন দিয়া এদের হাত কাটা হবে, পা কাটা হবে, ওদের ভাত পা কাটা দেখে আর কোনো চোর বাংলাদেশে চুরি করবে না, এটাই তো কোরআনের আইন। সিদ্দিক সর চুরি করে ধরা পড়ায় ভুল হয়েছে ক্ষমা করে দাও, উনি বলে, কিন্তু বাংলাদেশে ডিজিটাল চোররা বলে না, কারণ হলো তারা ইসলাম পালন করে না। আল্লাহর কসম, এরা মাঝে মাঝে মনে করে নিজেকে চিনতে পারে না, শরীরের সব কাপড় খুলাইয়া নেতাদের যদি উলঙ্গ বানাইয়া চতুর্দিকে গ্লাস দিয়া ছাইরা দেন, এরা নিজের চেহারার দিকে নিজের দেখবে, সব চেহারার দিক দিক তাকাইয়া মনে হবে মুসলমান কিনা, খিনজির কিনা, শুকুর কিনা, একটা জিনিস যখন কাটা দেখবে এটা দেখে মনে হবে আমি মুসলমান, কারণ মুসলমানের কালচার রীতিনীতি কি আমরা এখন ভুলে গিয়েছি, ওই কাটা দেখে মনে হয় আমরা বুঝি মুসলমান, টের পাইতেছেন আপনারা? আল্লাহ বলে ওয়ানাহাদিয়ান্নাহুম ফিনা, যারা আমার ইসলাম পালন করো না আমি আল্লাহ তাদের চিনি না, কথা কি বুঝতেছেন আমার? আমি তাফসীরের উপর কথা বলছি, কারণ পাবনার মানুষ গাঞ্জাখুরি কথা শোনে না, আবার মাঝে মাঝে ভণ্ডরা এই পাবনায় সবাস করে আমি জানি, এজন্য পাবনার মানুষে গোল আলু, লম্বা আলু, ছোট আলু, মিশাল থাকে,
সব প্রকার বক্তার আওয়াজ আপনারা শুনেন। আমি কোরআন থেকে একটু ফারেজ দিয়ে কথা আপনাদেরকে বলে যাই, কারণ এই কোরআনের ওয়াজগুলো আমার না, কোরআনের ওয়াজগুলো হলো আমার আল্লাহর। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে কে ওয়াজ করে না, ওয়াজ আমি আল্লাহ করি বান্দারে। আমি আল্লাহর আদেশগুলো যারা মানে তারাই হলো মুমিন, আমি আল্লাহর নিষেধগুলো যারা মানে তারাই হলো মুমিন। আমি আল্লাহর আদেশ নিষেধ কিছুই মানে না, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, নিজের মন গড়া কথা বলে আমি আল্লাহ বলে দিলাম, তাদের উপর কঠিন আজাব আমি আল্লাহ ধার্য করে দিলাম। আল্লাহর আজাব কত বড়, আল্লাহ যত বড় আল্লাহর আজাবও তত বড়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। জোরে বলেন আল্লাহু আকবার। গোটা মুলুকের মালিক আমার আল্লাহ, গোটা দুনিয়ার রাজত্ব চালান আমার আল্লাহ। ও মুসলমান, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, আল্লাহর দল ইসলাম তারা দিন থেকে পালন করে, যদিও মানুষের সামনে কথা কয় না, নিরীহ মানুষ কথা বললে মাইরের ভয় জানের ভয় আছে, এজন্য কথা না বললেও দিল থেকে বাংলাদেশের মানুষ ইসলামকে সাপোর্ট করে, অন্য কোনো দলকে আর সাপোর্ট করে না। ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা, ইসলাম সারা অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে গড়ে জীবন মরণ সাধনা। ইসলাম সারা অন্য সবে জাহান্নামের ঠিকানা। জোরে বলো ঠিক কিনা। শান্তি যারা পেতে চায় ইসলামের ছায়া তুলে চলে আসে। আল্লাহর নবী হাতে হাত দিয়া সাহাবা ইকরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, স্বর্ণের মানুষ হয়ে গেছে। নবী যখন বলেন ওয়ামাইয়া বতাগাইরুল ইসলাম দীনা, আল্লাহর কাছে একটা ধর্ম একটা দিন প্রিয়, যে ধর্মটার নাম হলো ইসলাম, যে দিনটার নাম হলো ইসলাম। সব সাহাবা ইকরাম নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এদের সম্মানটা কমে না, এদের সম্মানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে, দুনিয়াতে জান্নাতের টিকিট পর্যন্ত এদের দান করেছে। আল্লাহর নবী একজন সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবি খুবাইব, আল্লাহর নবীর হাতে হাত দিয়া কা ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, রাস্তা দিয়া যায় আর জিকির করে, জিবরিল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়া কয় নবী গো, খুবাইবকে দেখে আল্লাহ মনে মনে মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন জিকির করে তখন কে হাসে? জোরে বলেন না কেন? কেউ দেখে না অন্তরের খবর, অন্তরের খবর জানেন কে? জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলেন তো গায়বের মালিক কে? আরো জোরে বলেন না ভাই। খুবাইব রাস্তা দিয়ে হাঁটে আর জিকির করে, আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে, সেই খবরটা জিবরিলকে দ্বারা নবীর কানে পৌঁছে দেয়। আল্লাহ নবী ডাক দেখা, খুবাইবাই গতকাল কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি আমার আল্লাহর কাছে বড় কবুল হয়ে গেছো, তার মানে কি এখন ইসলাম পালন করা খুবাই বন্ধ করবে? না, খুবাইব আরো আমল বাড়াইয়া দিল। গাছের ছায়ার নিচে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, হাদা কালামু রব্বি, কোরআনের কথা আমার আল্লাহর কথা। আল্লাহর নবী বলে, খুবাই এত জোরে জোরে কোরআন শরীফ কোন তেলাওয়াত করো? কয় নবী গো, বড় কষ্ট করে ঈমান পেয়েছি, আর কোরআন যারা পড়ে কোরআন যারা বলে এদেরকেও হেফাজত না করলে হেফাজত করে আমার আল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাই কাদিম, ইন্না নাহনু নাসান্না যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কে হেফাজত করে? কোরআন নাজিল করেছে কে?
হেফাজত কে করেন? এই যে তিনটা আলেমদের উপর যে নির্যাতন, আল্লাহ যদি হেফাজত না করতো সব আলেমরা এতদিন মরে ছাপা হয়ে পড়ে থাকতো, আর আলেমরাও যদি না থাকতো বাংলাদেশের মানুষের জানাজা দেওয়ার মতো আলেম এই দুনিয়ায় খুঁজে পাওয়া যেত না। আ মুসলমান ইমানদার, খুবাইব জোরে জোরে কোরআন পড়ে, আবু জেহেল আবু লাহাব হেঁটে যায়, কোরআন শুনলে এদের মাথা গরম হয়, ডাক দিয়া বলে ও খুবাইব এত জোরে জোরে কি পড়ো? বলে আল্লাহর কালাম পড়ি। সুবহানাল্লাহ। বলেন আবু জেহেল কি জানে না এটা আল্লাহর কোরআন? জানে না, কারণ তারা এই কোরআনের বিরুদ্ধে কত স্লোগান দিয়েছে, এই কোরআন তারা বন্ধ করতে পারে নাই। আজও বাংলাদেশে কত বেঈমান কত মুনাফিক কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু কোরআন এই দেশ থেকে বিদায় করতে পারে না। এলা সেটা 16 কোটি মুসলমানের বাংলাদেশ, এ দেশের মধ্যে 93% মুসলমান বসবাস করে, মাকে বাদ দিবে বাপকে বাদ দিবে, কোরআন এবং হাদিস কেউ বাদ দিয়া ঘরে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলো? কারণ আমরা মুসলমান, ইসলাম প্রতিটি মুসলমান রক্তে মিশে আছে। আমরা ঘুমাইতে যাই আজান শুনে, আবার আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজে যাই আজান শুনে। যে দেশে 5 বার মসজিদে আজান হয় সে দেশে কোনো বেঈমান ইসলাম নিয়ে বাদনাম করবে এটা বাংলার মুসলমান মেনে নিবে না। খুবাইব ডাক দিয়া কয়, আয় আবু জাহিল্লা তুমি কি জানো না এটা আল্লাহর কোরআন? এ কোরআন মানলে মানুষ দিন বুঝে ইসলাম বুঝে। খুবাইব এবার ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। কোন আবু জাহেল বলে অথর্ববেদ সামবেদ পড়লে এটা কেমন লাগলো? বলে অথর্ববেদ সামবেদ গীতা পড়তে পড়তে অন্তর হয়ে গেছে ঠিকা, ওটা আর মজা লাগে না, আল্লাহর কোরআন পড়ি যতই পড়ি ততই মজা। প্রমাণ হলো ছোট থেকে এই পর্যন্ত মুরব্বীদের বয়স 80 বছর, অনেক মুরব্বীর বয়স হয়ে গেছে, হুজুর নিয়াত বান্দা আলহামদু সুরা শুরু করে, আল্লাহর কসম একবারও কেউ বললেন না হুজুর সুরাটা পাল্টান না কেন, কেউ বলেছেন জীবন? যতই শোনে ততই মজা, যতই শোনে ততই মজা। খুবাইব ডাক দিয়া কায়ো, আবু জাহিল্লা কি বলতে চাও? বলে আল্লাহর কালাম বাদ দাও। বলে ভিতরে গিয়া সের হয়ে গেছে, আল্লাহর কালাম কি বাদ দেওয়া যায় রে বেঈমান? ডাক দিয়া বলে যদি আল্লাহর কোরআন বাদ না দাও তোমার বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ ঘোষণা করলাম। খুবাইবকে ধরে নিয়ে গেল, ক্ষমতা যার পাওয়ার যার, খুবাইবকে ধরে নিয়ে যাওয়ার পর খুবাইবকে ডাক দিয়ে বলে ইসলামটা ছেড়ে দাও, কালিমাটা ছেড়ে দাও, আমাদের মূর্তিমা মনসার কাছে মাথা নত করো। খুবাইব ডাক দিয়া বলে তোমাদের মূর্তির কোনো পাওয়ার নাই, পাওয়ার হলো আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ আমার একজন, আল্লাহ আমার চিরঞ্জীব। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, মা মনসা মা কালী মা দুর্গা কিছুই না, এরা সব ধোকাবাজ, এগুলা মানুষের তৈরি খোদা, কারণ যে যাকে তৈরি করে সে হলো তার স্রষ্টা। কথা বলে না, যে যেটা তৈরি করে সে হলো তার খোদা। আমাদের সৃষ্টি কে করেছেন? আমাদের হাত কে বানিয়েছেন? পা কে বানিয়েছেন? মাথাটাকে বানিয়েছেন? আমাদের মুখমণ্ডল চেহারাটাকে বানিয়েছেন? এতগুলো মানুষ দেখেন, একজনের মুখের সাথে আর একজনের মুখের কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই, এক মায়ের সন্তান 10টা, 5টা বোন 5টা ভাই, ভাইয়ের মুখে দাড়ি বোনের মুখে দাড়ি নাই। ও মানুষ কে বানিয়েছে বলে আমার আল্লাহ, আল্লাহ আনা কাসিম আনা হাবিবুল্লাহ, আল্লাহ পাকের সব দান। ও মানুষ আল্লাহর দান তুমি ভুলে যাইও না। আবু জাহিল্লারে সময় এখনো আছে,
তুমিও মুহাম্মদের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করো। এবার আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, চাবুক দিয়া বাড়ি মারা শুরু করলো খুবাইদকে। খুবাইদের পিঠের চামড়াগুলো ফেটে ফেটে গেল, রক্ত বাহির হয়। খুবাইদকে বলে কেমন লাগে, বলে কষ্ট হয়, ইসলামটা ছেড়ে দে, মলম লাগাও, ব্যথার ট্যাবলেট খাবো। বলে তোর মলম চাই না, ব্যথার ট্যাবলেট চাই না, আমি চাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করিলা ইলাহা এবার যখন পুরো পিঠিটা ছিঁড়ে গেছে, ওই সিরা পিষ্টের মধ্যে লবণ লাগাইয়া দেয়, সিরা পিষ্টের মধ্যে মরিচের গুঁড়া গুঁড়ো এরকম মালিশ করে দেয়, খুবাইদের পুরো শরীরটা জ্বালা পোড়া করে। খুবাইব বলে এর জন্য, কারণ মিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আল্লাহু আকবার। বেঈমানের দুনিয়াতে বাহাদুরি তিন দিন, কয় দিন? আর ইমানদারের বাহাদুরি কিয়ামতের ময়দানে অনন্তকাল। যে জান্নাতের শুরু আছে শেষ নাই, এক একজন জান্নাতি জান্নাতের 74টা করে হুর পাবে গিফট আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, কয় না পাইতে মন চায় না? বুড়া বাবারা চিন্তা করতেছে, হুজুর এই বয়সে যে ঘোড়ার ঘাস খাটমো না, কোনো বুড়া জান্নাত যাবে না। যারা জান্নাত যাবে সব বুড়াকে আল্লাহকে 21 বছরে জুয়ান বানাইয়া দিবে। আরে সুবহানাল্লাহ, কয় না কে? জান্নাতে কোনো দাড়ি থাকবে না, কোনো মোষ থাকবে না। আল্লাহু আকবার। হায়রে, মহিলারা কিন্তু বেজার, হুজুর আমার স্বামী 74টা বউ পাবে, আমরা কি আমার স্বামীকে পাবো না? হ্যাঁ, যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত বেশি, আল্লাহ পাক ওদেরকেও খুশি রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে ওই স্বামীকে দান করে দিবে। বলবে, হুজুর আমার এই স্ত্রীকে আমি দেখতে পারি না, মৃত্যুর পরে আমি যেন তারে না পাই। না না, ওই বদগুণগুলো দুনিয়াতে ছিল, মরার পর আখেরাতে থাকবে না। আল্লাহ সব বদগুণ আউট করিয়া ভালো ভালো গুণ আপনার বউয়ের ভিতর নিযুক্ত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার বউ যদি না চান থাকবেন, ওই হুর 70 জন যত বেশি সুন্দর হবে, তার চেয়ে আপনার স্ত্রী 1000 কোটি গুণ বেশি সুন্দর ওই দিন হবে। জোরে কন্যা, আজকে বাড়ি যে থুতনিটা ধরে বলবেন, বউ তুই আমার সুন্দরী হুর বউ। সুবহানাল্লাহ, কয় না? এমন করে যদি বউ রেখে আদর করেন, জীবনও আপনার বাড়ি থেকে হিজরত করবে। সে কথা বলে না কেন? বউরে গিয়া বলবেন, বউ তুই নাকি বিশ্ব সুন্দরী। মহিলারা কিন্তু এবার খুশি, কথা কর নাকি? এদের তেল মারলে এরা খুশি, তেল যদি বাদ না হয় মাথা গরম। এদের জন্য কিছু নিয়ে আসবেন খুশি, যদি কিছু নিয়ে না আসেন পুরা মাথা গরম। কারণ আমিও তো বক্তা, আমিও মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাই, মাঝে মাঝে ওয়াজ করে 2-4 দিন বড় বাসা যায়। যদি ওদের স্বার্থের বিরুদ্ধে কিছু হয়, আল্লাহর কসম বক্তাগিরি ছুটায়। কষ্ট হচ্ছে আপনাদের না? খারাপ লাগতেছে? হাক্কুমি রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক কথা যদি বলতে না পারি, আমি রিক্সা চালাইয়া খাবো, হক কথা গোপন করলে আমার খবর আছে। কথা বলে না কেন? এখন প্রায় হুজুররা বোবা কথা কয় না, প্রায় হুজুররা বোবা কেন কথা কয় না? সময় আসুক, সময় আসবে, সরকার শেষ হইয়া কথা কইবে, তখন তুই যত কর লাভ নাই। জাতি জানে তুই কত প্রকার ভালো, কত প্রকার বাট পার। কথা বলে না কেন? ও মুসলমান ইমানদার, খুবই বাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা ঝুলানো হয়েছে 3 দিন 3 রাত,
না খায়া রাখছে। আবু জাহেল মনে করছে মরে গেছে, আয়া দেখে সবানে আল্লাহর নাম উচ্চারণ হইতেছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, সবানটা তাজা এখনো আছে। খুবাইবকে রশি কেটে ফালাই দিল, খুবাইব জমিনের মধ্যে পড়ে সেজদায় পড়ে বলে, সুবহান রাব্বিয়াল আলা, ওয়াল্লাহ তুমি পবিত্র, তোমার মতো জ্ঞানী আর কেউ নাই রে আল্লাহ, আল্লাহ আমাকেও পবিত্র বানিয়ে দেও, ওয়াল্লাহ এখন তুমি আমাকে বেঁচে রাখছো, আলহামদুলিল্লাহ। ওকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল্লাহ তোমার হাজার শুকুর। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত দেখে আবু জাহেলের সান্দি গরম হয়ে গেল। দেখি তোরে খানা কে দেয়, খুবাইব পানি 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 পরে চিল্লায়, খুবাইব রে পরসাবেন দেয় খা। খুবাইব বলে পরসাব তো খাওয়া যায় না, একটু তরল জাতীয় খানা ভালো পানি এনে দাও, একটু গোস্ত জাতীয় কিছু এনে দাও। এবার খুবাইবকে মদ এনে দিল, মদ আর শুকুরের কিছু গোস্ত আইনা দিল, বলে খুবাইব খাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মদ মুসলমানের জন্য হারাম, শুকুরের গোস্ত মুসলমানের জন্য হলো হারাম। আল্লাহুল বাইয়া ও হাররামার রেবা, ব্যবসা বাণিজ্য মুসলমানের জন্য হারাম। সুদ ঘুষ শুকুরের গোস্ত মদ এগুলো সম্পূর্ণরূপে মুসলমানের জন্য হলো হারাম। সুদ ঘুষ আমগো দেশে আছে না নাই এ ভাই, জোরে কোন আছে না নাই? অ মুসলমান ইমানদার, খুবাইবকে বলা হলে খাইলে খাও না হায় মরে যাও। খুবাইব ডাক দিয়া বলে, আবু জাহিল্লা আমার হায়াতের মালিক তুমি না, আমার হায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত, আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। খুবাইদের আমলটা ভালো না খারাপ? কথা বলেন না কেন? খুবাইদের আমলটা বড় ভালো। আ দুনিয়ার মুমিন ও পর্দার অন্তরালের মা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া কয়, খুবাইব মদ খাবি না? কয় না কেন? বলে ঈমান থাকে না। শুকুরের গোস্ত খাবি না? বলে না। কেন? বলে মুসলমানের জন্য হালাল না। তাহলে না খেয়াম? খুবাইব বলে, আল্লাহ খৈরুর রাসিকিন, আমার খানার ফয়সালা করবেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, কে ব্যবস্থা করে আমাদের খানার? কে? খুবাইব আকাশের দিক তাকিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি কি দেখো না রে আল্লাহ, আমার জন্য একটু খানার ব্যবস্থা করো রে আল্লাহ। আল্লাহ তিন দিন ধরে কিছুই খাই না, তুমি পরীক্ষা নিতেছো, এই সম্বন্ধে আমি তোমার জিকির করা ভুলি নাই রে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বেশি বেশি আল্লাহর ইবাদত করত, আল্লাহর সাথে শয়তান তখন তর্ক শুরু করে দিয়েছে, কয় আল্লাহ আইয়ুব তোমার নিয়ামত ভক্ষণ করে, সম্পদ ভক্ষণ করে, এই জন্য আইয়ুব তোমার বেশি বেশি ইবাদত করে, তুমি তার কাছ থেকে সম্পদগুলো কেড়ে নাও, সন্তানগুলো কেড়ে নাও, আইয়ুব নবী তোমাকে দেখবা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর সব সম্পদগুলা আগুন দিয়া পুরে সারখার করে দিলেন। আইয়ুব নবী বেশি 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 আল্লাহ পাকের জিকির করতেছেন। ও আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাদের সম্পদগুলো যখন জালিমরা কেড়ে নিবে, আগুন দিয়া যখন জ্বালাইয়া দিবে, তখনও আল্লাহকে ভুলবো না, তখনও বেশি বেশি জিকির করতে হবে। কার শয়তান আইয়া বলে, আইয়ুব কোন আল্লাহর জিকির করো? দেখো না সব সম্পদগুলো তোমার পুরে সারখার করে দিল। আইয়ুব নবী বলে, আলহামদুলিল্লাহ, সম্পদ দিছে যিনি, নিয়ে গেছেন তিনি। সুবহানাল্লাহ, কোন
শয়তান আবার আল্লাহর কাছে চলে দেয়, আল্লাহ ভয় নাই, তার সব ছেলেকে মৃত্যু দিয়ে দেন, সব ছেলে কয়টা মারা গেল একসাথে। আইয়ুব নবী একটু বিচলিত হলেন, মন খারাপ করলেন না, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান, পুত্র পবিত্র সন্তান দান করেছে কে। ইহা বলি মাইয়া শাউই না সাওয়াজুকুর, কন্যা সন্তান দিয়েছে আমার আল্লাহ, পুত্র সন্তান দিয়েছে আমার আল্লাহ, আল্লাহ নিয়েছে আমার কোনো আফসোস নাই। আমার নবীরও পুত্র সন্তান ছিল, ছিল না বলে না ছিল, কিন্তু আল্লাহ পাক আমার নবীর সন্তানগুলোকে উঠাই নিয়েছে, কারণ হলো আমার নবী শেষ নবী, আমার পর আর কোনো নবী দুনিয়াতে আসবে না, সব নবীর ছেলে নবী হইছে, আমার নবীর ছেলে যদি নবী না হয় আমার নবীর সম্পদ সম্মান কম মনে হয়, এই জন্য আল্লাহ পাক নবীর সন্তানদেরকে তুলে নিছে, ওই সন্তানগুলো আল্লাহ পাক জান্নাতে নবীকে ফিরিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের যাদের সন্তান ছোট্ট দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর অন্ধকার কবরে চলে গেছে, মন খারাপ করে যাবে না, পেরেশানি হওয়া যাবে না, এই সন্তান কাল কেয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য খুঁজবে। যদি আপনি নেককার হন তবে দাপন করার সময় অবশ্যই নাম রেখে দাপন করবেন, বলি ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার গভীর মনোযোগ, আইয়ুব নবী এবার দেখে থাকার যে ঘরটা ছিল ঘরটা পর্যন্ত আগুনে পুড়ে গেল। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ, এক কথায় সর্বাবস্থায় শুকুরকার। আরে কথা কর না, কার? আইয়ুব নবী বলে আল্লাহ তোমার হাজার শুকুর, ও আল্লাহ তুমি এখন আমাকে সুস্থ রাখছো। আল্লাহ কয় শয়তান দেখ আমার আইয়ুব কিন্তু আমাকে ভুলে না, এবার পুরো শরীরের মধ্যে পোকা দিয়া দিল, রোগ দিয়া দিল, এলাকার মানুষ এলাকা থেকে বাহির করে দিল, জঙ্গলের কিনারায় এক ঘর, সব স্ত্রীরা চলিয়ে গেল, ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালামের কন্যা রাহিমা ইসুফ নবীর খেজমত করে। ইয়াকুব নবী ডাক দিয়া বলে এই বিবি, আইয়ুব নবী ডাক দিয়া বলে এই বিবি সবাই চলে যায়, তুমি কেন যাও না, তুমি কেন আমার পায়ের কিনারায় বসে কান্দ? কয় স্বামী গো সবাই চলে গেছে দুনিয়ার লোভে, আমি এখানে পড়ে আছি আল্লাহর জান্নাতের লোভে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আমি রাহিমাকে ডাক দিয়া কা রাহিমা কি করে আসছো, আমি বলবো আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুবের খেজমতটা নিয়ে আমি এই অন্ধকার কবরে আইছি। সুবহানাল্লাহ বলে আমার যে মায়েরা স্বামীর খেজমত করবে রাহিমার মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদের রাহিমার সাথে খেজমত করে নারীদের রাহিমার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। শয়তান বলে আল্লাহ পুরো শরীরে পোকা দিয়েছে, আর পর আইয়ুব তোমাকে ভুলে না, এবার জিব্বায় পোকা দেও, এবার জিব্বার মধ্যে পোকা ধরে গেল, জিব্বাও পোকা, এবার জিব্বার মধ্যে পোকা জিব্বাটা লড়াইতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আইয়ুব নবী ডাক দিয়া কাল্লা জিব্বায় যদি পোকা দাও কীভাবে তোমার জিকির আমি করব আল্লাহ, আয় আল্লাহ এই জিব্বায় পোকা দিছ, কথা বলতে কষ্ট হয়, রক্ত বলে পোকা কামড়ায় রে আল্লাহ, আল্লাহ তোমার নামটা উচ্চারণ করতে পারি না, ও আল্লাহ পোকা দিয়েছ ঠিক আছে রক্ত ছড়াইও না, পোকাগুলো যদি থাকে তোমার নাম আমি নিতে পারবো না, হায় আল্লাহ মেহরবানি করে তুমি সুস্থতা করে দাও। এবার আল্লাহ বলে শয়তান তাকাইয়া দেখ আমি আইয়ুবের পুরো শরীরে পোকা দিলাম আমারে ভুললো না, জিব্বায় পোকা দিলাম আমারে ভুললো না, যে আমারে ভুলে না আমি আল্লাহ তারে কেমনি ভুলে যাব। আইয়ুব নবী এবার সুস্থ হয়ে গেল, জিব্বাটাও ভালো হয়ে গেল, যত সম্পদ ছিল তার চেয়ে তিন ডাবল সম্পদ আল্লাহ বাড়াইয়া দিলেন। বিবিরা সবাই চলে আসলো, সুবহানাল্লাহ বলেন আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর পরীক্ষা এখনো বাংলাদেশের মুসলমানদের উপরে চলছে, কথা বলে না কেন?
এই পরীক্ষায় যারা ঠিক মতো দিয়ে পাস করতে পারবে এরাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ফামাই আমাল মিসকালা জাররাতিন শাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা। যারা পরিমাণ ভালো আমল যদি আপনাদের থাকে এটারও ফল পাবেন, যারা পরিমাণ গুনাহের আমল যদি নিয়ে কবরে যান এটারও ফল আপনাকে পেতে হবে রে বাবা। এই জন্য ইমান আমলটাকে মজবুত করো, ইসলাম পালন করার চেষ্টা করো। ও পাবনার মুসলমান, ও পর্দার অন্তর আলের মা, ও যুবক ভাই মুরব্বী আব্বা জান, খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে কয়, আল্লাহ মেহরবানি করে তুমি আমার জন্য খানার ব্যবস্থা করো। খুবাই দিয়ে খাইতে দিয়েছি শুকুরের গোস্ত আর মদ, এই শুকুরের গোস্ত আর মদ কি মুসলমান খাইতে পারে ভাই? কথা বলেন না কেন? খুবাই বলে আল্লাহ খানার ব্যবস্থা করো বলতে দেরি, আকাশ থেকে ৭৪টা ফলের ঝুড়ি আসতে দেরি হয় নাই। সুবহান আল্লাহ, কয় না এ আকাশ কার, জোরে বলেন জমিন কার, আসমান থেকে ফলের ঝুড়িগুলো নামতেছে। খুবাই ডাক দিয়া কায়া আবু জাহিল না তাকায়া দেখ, তুই না বললে আল্লাহ বলতে কেউ নাই, এত সুন্দর ফল কে পাঠাইয়া দেয়। খুবাই বের ফল দেখে আবু জাহিলের মুখ দিয়ে লালা পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, হুজুররা দাওয়াত খায় বেঈমানরা খালি চুল খায়। আরে কথা কর না কে, ওরে বেটা তুই দাওয়াত পাস না, হুজুর এখন দাওয়াত খায় না, খাওয়াইবে হুজুর খাইতে চাইছে খাওয়ায় লাগবে। বাড়িতে প্রথম ধান কাটলে হুজুরকে দাওয়াত দেয়, কথা কর না কে, বাড়ির প্রথম মুরগির বাচ্চাটা হুজুরে খাইতে দেয়। বাংলাদেশের মানুষ কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তুমি যতই বলো হুজুর থাকবে না, হুজুর থাকবি বেটা তুই বেঈমান থাকবি না। আ মুসলমান ইমানদার আবু জেহেলে পুরা মাথা গরম, এর মেরে ফেল বলে এটাই পারবি আর কিছু পারবি না। এখন মেরে ফেলা বাংলাদেশও আছে, হয় ভ্যাকসিন দিয়ে মারে না ডাইলের সাথে ট্যাবলেট দিয়ে মারে, একবারে মারলে তাওহিদ জনগণ ছাড়বে না। এখন ইঞ্জেকশন পুশ 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 কইরা মারে। আমরা সবে বুঝি সব কিছুর হিসাব একদিন হবে, বাংলার মুসলমান ছেড়ে দেবে না। এরপরেও বলবো মুসলমান মাঠ ছাড়বেন না, ময়দান ছাড়বেন না, কোনোদিন যদি ওলামা একরাম ডাক দেয় মাঠে আবার নামো, ওলামা একরামদের মুক্তি করো, রাজি আছি ইনশাল্লাহ। আলেমদের সবাই মুক্তি চাই তো ইনশাল্লাহ, কারা কারা চাই দুই হাত উঁচু করে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে না হুজুর সারা গতি আছে। দুনিয়াতে বিয়ের সময় হুজুর, মরার পরেও হুজুর, বাড়িতে মিলাদ পড়াবেন তখনও হুজুর, কথা বলে না। গোসল দেওয়ার সময় কেউ যায় না, কে যায়? কাপড় কাটার সময় কাকে লাগে, পড়ার সময় কারে লাগে, দোয়ার সময় কারে লাগে? হুজুরদের গালি দেস, গালি দিয়া মরে যাবি, প্রসাব কইরা মুইতা পানিও নেব না, উজু ছাড়া তোর জানা যাবো। ডিজিটাল কায়দায় মার, কথা কন না কে। ও মুসলমান ইমানদার, খুবাই ডাক দিয়া কে আবু জাহিল না, তুই নবীর দুশমন, আমার মন বলতেছে তোর জন্মের ঠিক নাই। আল্লাহ আকবর কন, আল্লাহ বলে উতল্লিম বাদা সানি কাসানিম, সুরা কলমের তার নম্বর আয়াত। যারা কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এর অবৈধ সন্তান তার জন্ম ঠিক না, ঠিক কিনা বলেন? আজ বাংলাদেশ আলেম ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কে আর হুজুর বলে না তা কোনো শালা বলে গালি দেয়, এই হলো আমার হালত। তবে পাবনার মানুষ মোটামুটি ভালো, হুজুর হেলিকপ্টার এইটা যদি ওয়াজ একটু কম করে, এরপর এটা নিয়ে লাগালে কি হয়?
হাফিজুল ভাই একবার আসছিল আপনার এলাকায় চাঁদ মোহরে, এটা নিয়েও কত কথা হয়েছে। আপনারা জানেন না আমাদের দাওয়াত নেওয়ার সময় কুমুটি কত তেল মাখায়। দাওয়াতের পরে কুমুটির খবর থাকে না, ওয়াজের আগে মারহাবা পরে মর বাবা কথা বলে না, আগে কি মারহাবা পরে মর বাবা, তুই জিহা নেমন যা। এজন্য বাক্তারাও সিস্টেম করে এখন আগাম টাকা নেওয়া শিখছে, কথা বলে না। এর হাকিকত তো আছে, বক্তাদের কত কষ্ট আপনারা জানেন। আপনারা তো ওয়াজ করে ঘুমাইবেন, আমাদের চলতেই হবে, চলতেই হবে। রাস্তায় গাড়ি পাঞ্চার হয়, ছিনতাইকারী বাইর হয়, পুলিশ বাইর হয়, এরপরে তেল থাকে না গাড়িতে, গ্যাস থাকে না, ড্রাইভারের ঘুম, আমার ঘুম, খাদেমের ঘুম, এই অজুহাত এত কিছু ভেবেই টাকা পয়সা আমরা আগেই নেওয়ার চেষ্টা করি। হঠাৎ দেখা যাচ্ছে মাহফিল চলে গিয়েছি, 1 কিলো দূরে কুমুটি বলছে হুজুর মাহফিল হবে না, তখন আমার কি গতিটা হবে, কথা বলে না। এই জন্য ওলামা একরাম সিস্টেম করেছে টাকা আগেই নেয়। আমি এর ফলেও বলি সব টাকা আগে নেওয়া ঠিক না, নিলে অর্ধেক আগে নেবেন বাকিটা পরে নেবেন, ঠিক না ভাই? ওঠেন কেন আপনি, বসেন, খালি উঠাউঠি করে কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আমার কথা? এগুলো হক কথা ভাই, হক কথা। আলেমদের গায়ে হাত তুলবেন আপনারা, কে আপনাদেরকে এই ডিকশনারি পড়াইছে? আলেমদের গায়ে হাত তোলার অধিকার আছে কারো? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আলেমদের বিচার হবে 70টা পর্দার ভিতরে কিয়ামতের মাঠে। আলেমদের তুলসী পাতা ধোয়া তা কিন্তু না, আলেম অপরাধী, অপরাধী, অপরাধী। এরপর আলেমের বিচার হবে 70টা পর্দার, আরে কথা কয় না কেন, 70টা পর্দার ভিতরে। তাহলে আপনি কোন সাহসে আলেমদের বেয়াদবি করেন আলেমের সাথে? আলেম হতে পারো না, আলেমের ছাত্র হও, আলেম হতে পারো নাই, আলেমকে সম্মান করো। আলেম হতে পারো নাই, একটা সন্তানকে আলেম বানাও। আলেম হতে পারো নাই, একটা মেয়েকে আলেমের সাথে বিয়ে দাও, জীবন ধন্য হয়ে যাবে। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ লাগান। আমি জানি আপনারা পাবনার মানুষ, গভীর রাত পর্যন্ত আর শুনবেন না, 12টার পর আমিও কথা বলবো না, পরে 9টার দিক, 10টার দিকে আমি স্টেজে উঠছি ইনশাল্লাহ। 2 ঘন্টা আমি কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবো বাবা, আমি 2 ঘন্টা কথা বলে আমারটাও ঠিক আপনারটাও ঠিক থাকবে। গভীর রাত আমি করবো না। মা বোনেরা, আপনারা দেশের সরকার, আপনাদের জন্য আমার কিছু নসিহত করা দরকার। আমার মায়েরা গভীর মনোযোগ লাগা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু জাহেল, আমাকে যতই কষ্ট দাও আমার মালিক আমাকে হেফাজত করবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন কাসমান থেকে সাহায্য পাঠাবেন ওয়াদাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাদেরকে হেফাজতের নিজেই জিম্মা নিয়ে নেই। সুবহানাল্লাহ, বলতে পারলো না, দেখছেন? আমাদের রবকে, আমাদের হেফাজতের জিম্মা কে নিবে? সবাই বলেন না কেন? ও মুসলমান, আল্লাহ পাক যদি হেফাজতের জিম্মা না নিত, যে করোনা ঢেউ করা শুরু করে দিয়েছিল, মানুষ মুরগির মতো মরে পড়ে পড়ে থাকতো, জানাজা দেওয়ার সিরিয়াল পাওয়া যাইত না। আমরা আল্লাহকে ভয় করি, আমাদেরকে হেফাজত করেছে কে? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। খুবাইব ডাক দিয়া কয়, আবু জাহেল, দেখ আমার আল্লাহ খানা বানাইছে সকালবেলা, পুরা এলাকায় ঘ্রাণ ঘ্রাণ, এত ঘ্রাণ। সবাই বলে এত ঘ্রাণ কেন, সত্য কথা কিন্তু চাপা থাকে না, কানে কানে এলাকার মহিলাদের কানে পৌঁছে গেছে, খুবাইবকে আল্লাহ জান্নাত থেকে ফল পাঠাইছে।
সবাইকে এই ফল দেখা দরকার। ফল যদি সুন্দর হয়, না জানি জান্নাত কত সুন্দর, ওই খুবাইদের আল্লাহ কত সুন্দর। আল্লাহু আলা নূরুন আলা নূর, আল্লাহ পাক কুদরতটা পুরোটাই নূর, সব দেখা যায় আল্লাহ পাকের নূর দেখা যায় না। মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহকে আমারে দেখা যায় না, আমারে দেখা যায় না, শুধু একটু ইশারা লাগাইছিল বিদ্যুতের মতো, বেহুশ হয়ে 40 দিন পড়েছিল তুল পাহাড়ে, তুল পাহাড়টা পর্যন্ত জ্বালাইয়া গিয়েছে, সারকার হয়ে গেছে। আল্লাহ পাক বলে, মুসা পাহাড়টা জ্বলে গেল, এটা বেহুদা জ্বলাই নাই, ওই পাহাড়টা আমি আল্লাহ সুরমা মুসলমানের জন্য বাড়াইয়া দিলাম, যে এই সুরমা আজ মুসলমানরা চোখে ব্যবহার করে। সুবহানাল্লাহ, কোন না চোখে সুরমা দিলে চোখের পাওয়ার বাড়ে, মেয়েদের সৌন্দর্য বাড়ে, পুরুষরাও দিতে পারবেন এই সুরমা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে মহিলারা বলে, এই হুজুর দেখি তোমার আল্লাহ কেমন ফল পাঠাইছে। কয়, এই ফল দেখা যাবে না, এই ফল যদি দেখতে চাও আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মহিলারা বলে, হ্যাঁ ঈমান আনবো, আগে একটা ফল খাইতে দাও, যদি ভালো লাগে তাহলে ঈমান আনবো। সুবহানাল্লাহ, কন্যাকে আরো বসায় এত ঘ্রাণ। মহিলারা বলে, খুবাইব রে আমার স্বামীটা ভালো না, আল্লাহর ইবাদত আমারে করতে দেবে না, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তাকওয়ালা হতে চাই, আমি কালিমা পড়লাম কিন্তু পোর কাজ আমি পরে করব, এখনো পোর কাজ করার সময় হয় নাই। এ বাংলাদেশের মুসলমান অনেক কিছু বলতে চায় কিন্তু পোর কাজ করে না। এ বাংলাদেশের মুসলমান অনেক কিছু বোঝে কিন্তু বুঝিয়াও না বুঝার ভান করে, কারণ হলো বাংলাদেশের মানুষ এতটা নির্বোধ না, নির্বোধ যদি হইতো এই দেশটা স্বাধীন হতো না। মুসলমান ইমানদার, যেই মহিলার একবার ফল খাইছে গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে, রাতের বেলা গোপনে গোপনে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, কয় না আরো জোরে বলেন। স্বামী দেখলেই জায়রা সরাই ফেলে লুকায় রাখে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, এই খুবাইব তুমি যে এত কষ্ট সহ্য করো তোমার মাকসাদ কি? খুবাই বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত, আমি ঈমান এনেছি আমলে সলে করি, একটা সাকানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহর জান্নাত যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যার ভিতরে তাকওয়া থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাবির উম্মাত, এবার খুবাই বলে, মা আমি জান্নাত যেতে চাই। আবু জেহেল এবার গোয়েন্দা বাহিনীর তালাশ করে দেখলো অধিকাংশ মানুষ খুবাইদের এখন পক্ষে। গোয়েন্দা ডিপার্টমেন্ট বা সারা বাংলাদেশে লাগাইয়া দেখছে, যারা এখন ভিতরে আছে বাংলাদেশের মানুষ এখন তাদের পক্ষে। আরে কথা কর নাকি ভাই, সিরিনি অভিযান চালাইয়া যদি নির্বাচন দেওয়া হয় 10টা সিটও এরা পাবে না, আলেমরা পাবে। মিথ্যা কথা, গাঁজা খাইছি আমি না বারবার, কিন্তু ভয়ে মুখ খুলতে পারে না। খুবাইবকে বলে, খুবাইব 3 দিন পরে তোকে হত্যা করে ফেলব, তৈরি হ তৈরি হ। খুবাইব এবার নিজেকে গুটায় নেয়। কেমনে দেখেন, এক মহিলা সকালবেলা তরকারি কাটতেছে, বাচ্চারা সকালবেলা ঘরের মধ্যে খেলে না, খুবাইবকে দেখে আর খেলা খেলে, কারণ সুন্দর মানুষের সামনে সবাই যেতে চায়, ঠিক না বেঠি? ওরে এমপি মারা যায় 10 জন মানুষও জানা যায় যায় না। এই যে মতিয়া চৌধুরী মারা গেছিল, কয়েকজন মানুষ জানা যায় গেছিল বলেন? কথা কন্যাকে, আলেম মারা গেল পাবনায়, নাম দিল যুদ্ধ অপরাধী আব্দুস সুবান সাহ, লক্ষ মানুষ জানা যায়, জানাজার মাঠে মানুষের জায়গা না।
ঠিক কিনা বলো? মিথ্যা চাপাবাজি করা যায় না, মানুষ সত্যটাও বোঝে মিথ্যাটাও এখন বোঝে। ও নবীর উম্মত, খুবাইবকে বলা হলো তোকে হত্যা করা হবে, খুবাইব বলে ঠিক আছে আমি মরার জন্য প্রস্তুত। এক মহিলা তরকারি কাটতেছিল, মহিলাকে ডাক দিয়া কয় মা ছুরিটা দাও, আমি একটু আমার অবঞ্চিত লোমগুলো পরিষ্কার করব। অবঞ্চিত লোমগুলো 40 দিনের বেশি দিন রাখা যাবে না শরীরে। অ মুসলমান মহিলার কাছে ছুরি নিয়ে অবঞ্চিত লোমগুলো কেটে ফেটলেন। সবাই বলে খুবাইব তোমার এত খুশি লাগে কেন? বলে আমি 3 দিন পরে আমার মালিকের লগে দেখা করতে যাবো। হাকিকত আছে, তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায় এসে পর নজর হায়। যারা মুমিন বান্দা পাদক্ত নামাজ জামাতে পড়ে, এদের কোনো মরার টেনশন নাই, কারণ মুমিন হলো মৃত্যু, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। মুমিনের জন্য মৃত্যু কি হাদিয়া? আর যারা বেঈমান, এরা বার 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 চিন্তা করে আমি কোন দিকে যাব। ও মুসলমান বেঈমানের জন্য দুনিয়াও নাই আখেরাতও নাই। খুবাই ভাসে, সবাই বলে হায় হায় রে কি হবে। এক বেঈমান মহিলার একটা সন্তান জেলখানার শিকের ভিতর দিয়ে খুবাইদের কোলে বসে ফল খাইতেছে, খুবাইদের হাতে ছুরি, মহিলা চিল্লা আবু জেহেল, ও লিডার আমার ছেলেকে বাড়ি করেন। খুবাইদের কোলে বসে ফল খাইতেছে, খুবাইব যদি এখন ফোঁস মারে আমার সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে। খুবাইব বলে মা না না, ইন্নাল মুবাজ্জিরিনা কানি খোয়ানা শিয়াতিন, ও মা পচাইকারী শয়তানের ভাই, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই, মা এই সন্তানের কাছে আসছে ফল খাওয়ার জন্য, আমার কোলে বসেছে, আপনার সন্তান আমার জন্য বড়, এখন আমানত আমার কাছে আমানত। মা আমি আমার জীবন দিয়ে দেব, আপনার সন্তানের ক্ষতি হতে দেব না, আমার দ্বারা তো দূরের কথা, একটা পিপিলিকাও তার ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে ডাক দেয়া, বলে আবু জাহিল্লা দেখ ধর্ম কানে কয়, দেখ ধর্ম কানে কয়, তার মৃত্যু নিশ্চিত জানার পর আমার সন্তানকে গাঁট দেয়। খুবাই বার দেরি করিস না, আমার কালিমা পড়ে দেলা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলেমরা দেখুন কারাগারে থাকে, জেলখানায় থাকে, ওরা চুপ করে থাকে, যত কয়েদি থাকে সবাই রে কোরআন শিখায়। সুবহানাল্লাহ, কম সবাই রে কোরআনের বয়ান শিখায়। হামজা ভাই জেলখানার ভিতরে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। কম আরো জোরে বলেন, কয়েদিরা পর্যন্ত সলোগান জেলের ভিতর, ওই ইমাম খুতবা দিলে হবে না, জেলখানার ভিতর মসজিদ আছে না নাই, আমাদের হামজা খুতবা দিবে, তার খুতবা আমরা শুনব, কারণ তার বয়ানগুলো এত সুন্দর মনে হয় আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হইতেছে। কিন্তু কাফেররা সহ্য করতে পারলো না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কাফের বেঈমানরা আল্লাহর কোরআন সহ্য করে না, এরা হলো কাফের, এরা জাহান্নামী, এই জন্য কোরআন সহ্য করতে পারে না। আল্লাহর কোরআনকে তারা চিরদিনের জন্য দমিয়ে রাখতে চায়। ওরে বেঈমান পারবি না, বিআফওয়াইহিম ওয়া নূরিহিম, আল্লাহ পাকের কিতাবের নূর জ্বালাবেন আমার আল্লাহ। এক সাইদি ঘরে লক্ষ সাইদি ময়দানে, কথা বলো না কেন? যুবক খুবাই ভ্রাতে যখন মহিলা মুসলমান হইলেন, খুবাই বলে মা আমার ইন্তেকালের পর এই সন্তানটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। বলেন সুবহানাল্লাহ। মহিলাকে একটা লাথি মারে আবু জাহেল ফেলাই দিল,
মহিলা চিৎকার করতেছে বলে, হ্যাঁ আবু জাহিল্লা তোর বিচার হবে, তোর বিচার হবে, আমার এই ছোট বাচ্চার সামনে আমাকে লাত্তি মেরে ফেলাই দিবি, আমি বদনাম দিয়া গেলাম, আমি মুসলমান, ছোট বাচ্চার দ্বারা তোর মৃত্যু হবে। মাজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বদরের যুদ্ধে আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ আকবার আকবার বলেন, জোরে খান আল্লাহু আকবার। মাদের কান্না নিয়া কেউ দুনিয়ায় বাঁচতে পারে না। ও মুসলমান ইমানদার, মাআজ আর মুআজ দুই ভাই নবীকে ডাক দিয়া কেন, নবী আমরাও যুদ্ধের ময়দানে যাব। বলে তোমরা ছোট মানুষ গিয়ে কি করবে? কয় নবী গো, শুনেছি ওই আবু জাহিল আপনারে খুব কষ্ট দিছে, আমরা দুই ভাই খালি তাকেই মারব। আল্লাহু আকবার বলে, নবী সাথে নিবে না। এ মুসলমান, দুই ভাই নবীর সাথে জেদ করে ঘোড়ায় চড়ে রওনা হবে। নবী এবার বলে, তোরা দুই ভাই কুস্তি লাগাও, যে জিতবে তাকে আমি নেব, আর যে হারবে তাকে নেব না। ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা দিয়ে কয়, ভাই আমি জানি আমি তোর সাথে পারবো না, আমি হেরে যাব, আমি যদি হেরে যাই নবী আমাকে যুদ্ধের ময়দানে নেবে না। চোখটার মারি দিয়া বলে, ও ভাই তোরে যখন ধরবো তুই জমিনে পড়ে যাবি, আমি জিতে যাব, নবী আমাকে জিহাদের ময়দানে নেবে। বড় ভাইকে কাট করে ছোট ভাই ফালাইল, বুকের উপর বসল। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, কি হলো? বলে, নবী আমি জয় হয়ে গিয়েছি, আমার ভাই নাক থেকে আগে থেকে বিজয়, আমি এখন জয়ী, আমার শক্তি বেশি, আমাকে নিয়ে চলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ও মুসলমান, যুদ্ধ চলতে চলতেছে, নবীর কাছে এসে গুনগুন করে নবী আবু জেহেলটাকে একটু বলেন না, দেখাইয়া দেন। আবু জেহেল কেবল বাড়ি থেকে ভরা পেটে ঘোড়ায় চড়ে এসে হাজির হইছে। ডাক দিয়া কয়, রে রে মার দুই ভাইকে। নবী বলে, এই যে লম্বা মানুষটা দাঁড়িয়ে আছে, এর নাম হলো আবু জেহেল, এই হলো টপ নেবলের সন্ত্রাসী, মক্কা মদিনার সবচেয়ে বড় কাফের, এটারে সাজ করে তোমরা যাও। দুই ভাই যাইয়া ঘোড়া থেকে লাভ দিয়া সিংহ পুরুষের মতো নামছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরও জোরে কেন, আল্লাহু আকবার। দুই ভাই যখন নামছে, দুই ভাই নাম দিয়ে কয়, কিরে তোর নাম আবু জেহেল? আল্লাহু আকবার বলবেন না, প্রতিটি কথায় আল্লাহু আকবার বলবেন। কিরে তোর নাম আবু জেহেল? নাম আবু জেহেল তো নামে না। ছোট ভাই তরবারি দিয়া ঘোড়ার বাম পা জোরে একটা কোপ মারছে, ঘোড়ার বাম পাটা যখন কেটে গেছে, ঘোড়াটা এরকম করে গেড়ে গেছে, আবু জেহেল পড়ে গেছে। বড় ভাই আবু জেহেলকে একটা কোপ মারতে গেছে, আবু জেহেল বড় ভাইকে ঢাল দি ফেলাই দিয়ে একটা কোপ মারছে, বড় ভাইয়ের ডান হাতটা জমিনের মধ্যে কেটে পড়ে গেছে, এরকম করে ঝুলতেছে। ছোট ভাইকে ডাক দিয়ে হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল, আমার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেল। এই হাত দিয়া আবু জেহেলকে মারতে কষ্ট হয়, ছোট ভাই বড় ভাইয়ের ঝুলন্ত হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। দুই ভাই আল্লাহু আকবার বলে আবু জাহিল্লাকে এত জোরে একটা কোপ বসাইলেন, এত জোরে কল্লাটা আলাদা হইয়া দুই ভাইয়ের হাতের মুঠাটা ওই যুদ্ধের ময়দানে গেড়ে পর্যন্ত গিয়েছে। আল্লাহু আকবার জোরে কর, নারে তাকবীর। ছোট্ট বাচ্চা, ছোট্ট দুইটা বাচ্চা, 8 বছর 9 বছর বয়স, তারা আবু জেহেলকে হত্যা করেছে। আল্লাহু আকবার। ও যুবক, তোমরাও তো খত্তা, তোমরাও তো উমর, তোমরাও তো আলী বীর সেনানি, তোমাদেরকেও মাঠে এগিয়ে যেতে হবে। মুসলমান ইমানদার, এজন্য মাদের কান্না কথা বলে না, মহিলা বদদোয়া করেছে, ছোট বাচ্চার হাতে তোর মরণ হবে, আবু জাহেল হয়েছে কিনা কথা বলে না কেন। আনাবের মা খুবাইবকে কোমরে রশি ঝিনঝিনি লাগাইয়া টেনে টেনে নিয়ে যায়, আর বেঈমানরা স্লোগান দেয়, আজকে হুজুরের বিচার হবে, আজও বাংলাদেশে জয় বাংলাকে স্লোগান দেয়। আলেমদের গায়ের বীজ হাত তোলে আসে না নাই জোরে বলে, শাহবাগের প্রান্তরে গিয়ে মিছিল করে, ফাঁসি চাই ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। ওরে বেটি রাজাকার আলেম না, রাজাকার হলো তোর 14 গোষ্ঠী, রাজাকারের তালিকা যখন বাইর হয়েছে আমাদের চাই ওরাই হলো বেশি, ঠিক না? বা ঠিক বলো, সত্য কথা বললে হুজুর জঙ্গি হয়ে গেছে।
আপনাদের খারাপ লাগতেছে? বাড়াবো আরো কিছুক্ষণ না শেষ করব? শুনবেন আপনারা? লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, মানুষেই কম উঠবেন আর কি। তবে অল্প সাহাবা দিয়ে নবী যুদ্ধের ময়দান বিজয় লাভ করছে, ঠিক কিনা? মুমিনের দরকার, মুনাফিকের দরকার নাই। আমরা যারা বসে আছি বিশ্বাস করে আমরা সবাই মুমিন, ঠিক কিনা? আমিনু কামা আমানান্নাস, আমরা ইমান এনেছি কার উপর? কার উপর? মুসলমান ইমানদার। আমি কোরআন হাদিস রিসার্চ করে একটু কথা বলার চেষ্টা করি বাবা। এবার খুবাইবকে টেনে টেনে নিয়ে যায় আনন্দ মিছিল করে, আজ বাংলাদেশে আলেমের ফাঁসি হয় কত মেয়াদব গুলা মিছিল করে, পালাবার রাস্তা পাবি না, পালাবার সময় যখন হবে পালাতে দেব না তোদের, গরুর মতো জবাই করে মারবে মুসলমানেরা, হিসাব হবে। লাফালাফি করো আলেমদের গায়ে, লাথি মারো আলেমদের ফাঁসি দিয়ে না। আলেম তো সেই জাতি ব্রিটিশ বেনিয়াকে আমরা বিদায় করেছি, মুসলমানরা তো সেই জাতি যে কাজী নজরুল ইসলামের কবিতার কারণে মুসলমানরা ইমান ফিরে পেয়েছে। কারা রইল উহকাপাত, ভেঙে ফেল গজনাপাত, এক কবিতা মুসলমানের ইমানের জাগুনি ভূমিকা তৈরি করেছে। এখন মুসলমানরা ঘুমায় না, সময় কাল আসলে মুসলমানের আর একটা রূপ বেঈমানরা রাখবার দেখবে। মুসলমান ইমানদার, খুবাইবকে টানতে টানতে নিয়ে যায়। খুবাইব দিলের মধ্যে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওখানে দুইটা দল, একটা জান্নাতি আর একটা জাহান্নামী, দুইটা দলে সমান না, দামি হলো ওই দল যেই দল আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ বলে আ মুসলমান, খুবাইবকে নিয়ে যাওয়া এরকম হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া হাতের মধ্যে প্রেক মারা হয়, রক্তগুলো সরসর করে বাইর হয়, পায়ের মধ্যে প্রেক মারা হয়। খুবাইবকে বলা হয় ইমানটা ছেড়ে দে। খুবাইব বলে সহজ না, মমিন মরে একবার, বেঈমান মরে বারবার। আমি আমার জীবন দিয়ে দেব, আমি আমার ইমান কখনো দিতে পারবো না। এরে বেঈমানেরা, কি মনে করছো? খুবাইব রক্ত ঝরাইয়া ইমান কেড়ে নিবা, হাতের মধ্যে ঘূর্ণিয়া শরীরটা এরকম করে চিরে দেওয়া হয়, মাঝে মাঝে ছিঁড়ে দেওয়া হয়, রক্তগুলো পরে লবণ আর মরিচের গুঁড়া লাগাইয়া দেয়। খুবাইব খালি একটা কথাই বলে, মালিক রব্বি আল্লাহ ওয়াল্লা তুমি আমার রব, আল আমিনু বিমা ফি নূরিহিম, আল্লাহ তুমি আমাকে তোমার ইমানের পথে নিও। ওরে বেঈমান 100 বছর বাঁচতে চায় বিড়ালের মতো মেয়ামা করে, মুমিন 1 ঘন্টা বাঁচতে চায় সিংহের মতো গর্জন দিয়ে। এরে আল্লাহর গোলাম, এবার খুবাইব সহ্য করতে পারে না। আবু জেহেল কানে কানে কয়, কিরে তার নবীকে এখন যদি আইনা এরকম করে নির্যাতন করি তোর কেমন লাগবে? ডান হাতটা দ্বারা বিসমিল্লাহ বলে কানের গোড়া একটা এমন জোরে আবু জেহেলের থাপড় বসাইছে, আল্লাহু আকবার বলুন, চিল্লা এখন আল্লাহু আকবার। এই থাপড়ে একটা কাম হয়েছে, দেখি আর পরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে। এমন জোরে থাপড় মারছে আবু জেহেল জমিনে একবারে পড়ে গেছে। আরো জোরে কান, কান খালি ভো ভো ভো, মানে ভোমা চলতেছে রমজানের সেহরির। সবাই কয় কিরে কানটা হইল কি, এমন হয় না? আরে কথা কর নাকি, অনেকের কানের মধ্যে পানি ঢুকলে এমন তো নাচে, তুই আল্লাহর নাম মনে করিস না? একটা মশা নাকের মধ্যে ঢুকলে কেমন কেমন করে খালি করে,
কি হইল কি রে, আল্লাহ যে পারে দেখছেন। সামান্য সর্দি হলে ঠিক থাকতে পারি না, পিসাবান গুইসাবাই কিছু বান না খাইতে বসছেন, ওহান নাকের ফাঁক দিয়ে টুস করে পড়ে কথা বলে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক পারে। আবু জেহেল ফইরা গিয়া কায়দ হয়ে আস, এমন কায়দ হয়ে আস আর কথা কয় না। সবাই কয় নেতা হইল কি, কয় কথা কম, কান তো ভালো হয় না। এখনো আবু জেহেল মার্কা যারা আছে, কথা বেশি যদি আলেমদের বিরুদ্ধে বলে কানে বসা দরকার, কথা বলেন না কেন। আমি নিয়াত করেছি, আগে বেশি ভদ্র ছিলাম, এখন আমি অভদ্র হয়ে গেছি। আমি আমি বহুত না ফিলে বাধা দিস যে জায়গায় এখন বাধা দিব, কানে বসামু আগে। ওয়াস আমার করা লাগবে না, আমি যা করার করে ফেলছি ওয়াস, আলহামদুলিল্লাহ। বাকি ওয়াস মরার পরে জান্নাতে করব, কারণ জান্নাতে আমরা কেউ কারো ওয়াস শুনবো না, ওয়াস খালি ওই দিন করবে আমার আল্লাহর নবী সুবহানাল্লাহ। আর দুনিয়ার যত বক্তা আছে আল্লাহ পাক তাদেরকেও ডাক দিয়া মাঝে মাঝে ওয়াস শুনবেন, আমার আল্লাহ নিজেই সুবহানাল্লাহ। আজকের ওয়াসকে আল্লাহ শুনতেছে না? আবু জেহেলের মাথা গরম, এটা কি হইল কি হইল কি হইল, হায় হায়, একজন মৃত্যু পদযাত্রী আমার গায়ে হাত তুলল, লজ্জায় মুখ দেখা মুখ আরে কয় দ্রুত হত্যা করে ফেল। এবার খুবাইবকে সিট করে শোয়াইয়া গলায় ছুরি লাগাইয়া জবাই দিবে। খুবাইব জোরে জোরে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে যদি ইসলামের পথে চলতে চান, ইসলামের দল করাতে চান, মা বাবার দায়িত্ব সন্তানের পালন করতে হবে দশটা, কয়টা? সন্তানের প্রতি মা বাবার দশটা হাত, মা বাবার প্রতি সন্তানেরও দশটা হাত। এক নাম্বার মা বাবার দায়িত্ব হল, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। এখন তো সিজারের সময় যদি সন্তান হয় ডক্টর নার্সরা এটা ভুলেই যায়, কথা বলে না, তখন খালি বকশিস নেওয়ার জন্য বাচ্চা লুকায় রাখে, দাইমা বাচ্চা লুকায় রাখে, সন্তান দিতে চায় না। আগে আমাদের গ্রামে যখন সন্তান হইত ইমাম সাহেব গিয়ে আজান দিত, মুয়াজ্জিন সাহেব গিয়ে একামত দিত, ঠিক কি না? এখন তো আজান একামত আমরা ভুলেই গেছি। দুই নম্বর মা বাবার দায়িত্ব, শুকুর আদায় করা, শুকুর আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ শুকুর কার। অনেকে ছেলে হলে শুকুর আদায় করে, মেয়ে হলে শুকুর আদায় করে না। ওরে পাগলা এখলকো মা আয়াসা, ইহা বলি মাই আশা, ইনা সাওয়া শুকুর। যাকে ইচ্ছা করে আল্লাহ ছেলে দেয়, যাকে ইচ্ছা করে মেয়ে দেয়, যাকে ইচ্ছা করে দুইটাই দেয়। তবে যার ঘরে একটা মেয়ে তার ঘরে একটা জান্নাত। আরে সুবহানাল্লাহ বলেন না? নবী বলে আমার চারটা মেয়ে, আমি নবীর চারটা জান্নাত, আল্লাহ যদি আটটা জান্নাত দিত, আটটা মেয়ে দিত, আমি নবী আটটা জান্নাতের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আসেন না কিছু কপাল পড়া বৌর ধমক দেয়, এই কন্যা জন্ম দিলি কেন? তুই একটা ফরিঙ্গের বাচ্চা জন্ম দে, তুই কথা কন্যা কে, এই ছেলে রে, এই ওখানে দুইটা তার সিটা পড়ছে, তাহলে আমি দোয়া করি। খারাপ লাগলে আপনাদের খারাপ লাগতেছে? সন্তানের হক মা বাবার প্রতি আছে, মা বাবার হক সন্তানের প্রতি আছে, দশটা হক সন্তানের পালন করা লাগবে মা বাবার। এক নম্বর কি বলেছি,
আরে কথা বলে না, এটা জানা দরকার আমাদের। দুই নম্বরে কি, শুকুর আদায় কর, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছ। দুই নম্বর দায়িত্ব হলো ভালো একটা নাম রেখে দেওয়া। এখন আমরা সন্তানের নাম রাখি বল্টু, আগুন, ফাগুন, এমন নাম রাখি, ওই নামে এখন শয়তানের নাম রাখা হয় না। হাদিসটা যদিও দুর্বল, অনেক মানুষ নামের কারণেও জান্নাতে চলে যাব। আল্লাহ বলবে উমর দাঁড়াও, সব উমররা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, কোন আল্লাহ কি সব উমরকে ডাক দিছে? ওই মদিনার উমরকে ডাক দে বলে খত্তাবের বেটা উমর দাঁড়াও, হাজার হাজার লক্ষ লক্ষ উমর দাঁড়িয়ে যাবে। কে রে তোরা কারা? বলবে আল্লাহ তুমি না উমরকে ডাক দিছে, আমিও তো উমর। আব্দুর রহমানকে বলবে দাঁড়াও, আবুজারকে বলবে দাঁড়াও, বাকি দুনিয়ার আবুজাররাও দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, তাদের সন্তানের নাম কালু বল্টু রাখছেন, আকিকা দিয়ে নাম চেস করেন, ভালো নাম কোরআন হাদিসে আসে না। না কয়টা বললাম? তিন নম্বর, চার নম্বরে মা বাবার দায়িত্ব, সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে। দিনের শিক্ষা এলমে দিনের শিক্ষা দিবেন, দিনের শিক্ষা এলমে দিনের শিক্ষা দেওয়ার পর আপনি সন্তানকে ডক্টর বানান, MBBS বানান, আমার আপত্তি নাই। দিনের শিক্ষা যদি না থাকে ওই সন্তান মানুষ হবে বটে, শিক্ষিত হবে বটে, মানুষ কখনো হবে না। আজ হাজার হাজার ভার্সিটি পড়ুয়া মেয়ে মা বাবা বিয়ে মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে করেছে। যুবক আমার হাত ধরে কান্দে, বলে হুজুর আমি এক রাজশাহী ইউনিভার্সিটির মেয়েকে বিয়ে করেছি। ভালো করে শোনেন, সব ভার্সিটির মেয়ে এমন না, কিছু আছে মা বাবা জানে না, আমার মা জানে, আমার বাবা জানে, গোপনে আমি সেই মেয়েকে বিয়ে করেছি। ওরে যুব, গভীর মনোযোগ লাগাইয়া দাও, আমি তার পিছনে হুজুর 25-30 লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছি, গোপনে বিয়ে করেছি, আমার একান্ত কিছু মানুষ জানে, সেই মেয়ে আমার সাথে এসে সংসারও পাচ্ছে, সংসারও করছে। এবার যখন তার ফ্যামিলি থেকে আমার সাথে বিবাহের কথা বলে, এই মেয়ে বলে না বিয়ে করা হবে না, গোপনে ওই মেয়ের আরও একটা ছেলের সাথে সম্পর্ক আমি দেখতে পাই, তখন তো মাথা গরম হয়ে যায়। আমি ওই মেয়েকে তখন আমার কাছে থাকতে বলি, থাকে না, ওই মেয়ে শুধু আমার কাছে প্রতি মাসেই টাকা নিত, ভার্সিটির খরচ নিত, ম্যাচের খরচ নিত, ইত্যাদি ইত্যাদি এত খরচ নিত, তার বাবার ব্যবসার জন্য টাকা দিতাম, এত কিছু দিতাম, শেষ পর্যন্ত ওই মেয়ে বলে ও ছেলে তোমার জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেল। যুবক রে তোর জীবন ভালো, এই অবস্থায় তুমি টের পাইছো, শেষ পর্যন্ত যদি ওই মেয়ে তোমার সাথে থাকতো, তোমার কলিজা ছিঁড়ে নিয়ে যাইত, তোমার ইমান আমল শেষ করে দিত। অনেক যুবক বলে আমার গার্লফ্রেন্ড আছে। এই তুমি যখন ফোনে কথা কও, তুমি কি জানো তোমার জেনা হয়? এই বিয়ের আগে যদি কারো গার্লফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, এটা প্রাথমিক বউ। কথা বোঝেন নাই? কলেজের ছেলে, ভার্সিটির ছেলে, হাই স্কুলের ছেলে, বিবাহের আগে যদি কারো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে, এটা প্রাথমিক অবস্থায় বউ। ফোনে সুসুরি মার্কে কথাও কয় ফোনে, এটাও জেনা। মোবাইলে বেগানামের সাথে কথা কয়, এটাও জেনা। যদি মুমিন হও, আজকেই বাড়ি গিয়া ওয়াজের পরে ফোন দিয়া বলবি, দেখ এতদিন তোর সাথে কথা বলছি, শরীফুল হুজুর বলছি, ফোনে কথা বললে নাকি যেন হয়, নারীদের পর কণ্ঠটাও হলো পর্দা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজুনা তাবাররুজান জাহিলিয়াতিল উলা, নারীদের পর্দায় থাকতে হবে, পর্দার বিধানকে মানতে হবে। দেখ তোর কণ্ঠটাও পর্দা, তোর সাথে আমি নাকি জেনা করি কথা বলা। এই ফতুয়া যদি কোনো মুক্তি উল্টাইতে পারে, আমি কান ধরে বলে গেলাম বাংলাদেশে আমি ওয়াজ করব না। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে রাতের বেলা কথা বলো, দিনের বেলা কথা বলো, বিয়ে ছাড়া বেগানা নারীর সাথে ফোনে কথা বলাও জেনা। আর জেনার শাস্তি 72,000 বছর জাহান্নাম। জয়বার কথা বলবি, তয়বার জেনা।